জনসংখ্যা না, জনসংখ্যা যা আছে তার চেয়ে ডবল বড় দেওয়া হয়। এটা অবান্তর কথা বললে, যুক্তি ছাড়া কথা বললে আমার করার কিছু নাই। ভাই বন্ধুরা আমার, এখন কেউ বক্তৃতা দেয় উল্টা কথা বললে মানুষ হাততালি দিব, এই এই সাথে দেয়। আসলে এটা সঠিক কথা না। এর আগেও তো মানুষের বক্তব্য শুনেছেন, কেন উল্টা কথা তা আমি জানি না। যাই হোক, এর প্রতি আমি আমাদের ইউনিয়ন পরিষদে আমরা ধারণা করেছিলাম, বিশ্বাস করেছিলাম যে নৌকা প্রতীকে যেহেতু প্রথম নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদেরকে অবশ্যই বরাদ্দ সরকার বৃদ্ধি করে দিব। আসলে তা দেয় নাই, আমাদের বরাদ্দ দেয় সামান্য। আমাদের ইউনিয়ন ছোট, জনসংখ্যা হারে শরীরপুর ইউনিয়নের হলো ভোটার হলো 34,000, রানাগাছা ভোটার হলো 32,000। ওরা যদি বরাদ্দ পায় 27 লাখ, আমার দেয় 18 লাখ, সরকারি থেকে ওদের পাঠাই দেয়। কাজে 18 লাখ টাকা বরাদ্দ পাইলে প্রতি ওয়ার্ডে প্রতি 2 লাখ। আর আমি এই ওয়ার্ডে প্রতি বছরই কমপক্ষে 2টা করে রাস্তা হাতে নিই, 2টা করে রাস্তা যতটুকু পারি, 200 মিটার 200 মিটার। যেমন এই পোমেরপাড়া রাস্তা, উনি বলেছে যে কোনো রাস্তার বাড়ি কাটে নেই, সঠিক বলে নাই। আমরা বছরে বরাদ্দ পাই, এই যে উপজেলা চেয়ারম্যান আছে ও জানে, 2 বছর ধরে উপজেলা চেয়ারম্যান করতেছে, বরাদ্দটা ওর মাধ্যমেই বন্টন হয়, জানে। মাত্র কাপিটার বরাদ্দ পাই 6 টন, টিয়ার পাই বড় জোরে 1 লাখ টাকা বা 1,40,000 টাকা। এই 6 টন পেয়েও এই যে গত ইয়ে 8 টন পেয়েছিলাম, এই পূবের পাড়া রাস্তা একদম গর্ত ছিল এই পর্যন্ত, পূবের পাড়া রাস্তা মাটি কাটা ইনশাল্লাহ, যদিও পেয়ে সব পাইবে এর চেয়ে কম ধরাইছি। তারপর আমি বললাম যে ওই পর্যন্ত ফকিরের বাড়ি পর্যন্ত না গেলে রাস্তা অসমাপ্ত থাকে, বাড়ির জন্য 2-5 দিন মাটি পাওয়া যায় না। অনেক কষ্ট করে, অনেক হাঙ্গাম করে করে মাটি কেটে দিস। এই যে আপনি মনে করেন এই বছরও এই যে প্রাইমারি স্কুল থেকে যে রাস্তাটা ওইদিকে যাইতেছে, এই রাস্তা, এই রাস্তা তো এই যে 200 মিটার আপনি বৃদ্ধি হয়ে গেছে, এটা দিতে পারিনি। নামার আমি নামার একটা দিলে কান্দাতে একটা দিই, আমার নামা পড়া সাধারণ সাহের বাড়ি ওই রাস্তা দিছি, আবার দিছি হইলো যে জামাতের লোকগুলি সাহের বাড়ি, জামাতের লোকগুলি বাড়ি কাছাকাছি চলে গেছে, একটু বাকি আছে, আরও হয়ে নেয় একটা ইউনিয়ন প্রয়োজন। সেই জন্যই ওখানে ইউনিয়ন আজকে ওই ইউনিয়ন সহ ওই দাবিদারি উকিল একদিন আমার ফোন করছে, ভাই আমার বাড়ি বন্ধ হইল না, আমি না বাড়ি আরো ছাড়াই যাবো, ভাই বরাদ্দ দিয়ে দিছি অলরেডি, কিন্তু এই কয়দিনের মধ্যে কাল ধরার কথা ছিল, ওটা আমি পিআইসির মাধ্যমে দিয়েছি, নিজেই ব্যক্তিগতভাবে করে দিই। কাজেই গজাইরে মানুষ যদি বলে যে গজাইরে আমি বরাদ্দ ঠকাই, গজাইরে মানুষ যখন 10 টাকা কেজি চায়, আমি মানুষের মনে কইছি যে যারা যারা নিতে চায় আমার হইলে পাঠাবো, কিন্তু তখন মানুষকে আমরা মাংনা রাঁধিব, আমরা কেড়ে নেব না মাংনা রাঁধিব, লিস্ট তো জমা দিতে হয়, আমার কাছে যে লোক গেছে তারই নাম দিছি, মোন্ডারে বলছি, নেতৃবৃন্দরে বলছি যে যেই 10 টাকা কেজি চালের কথা বলবে, শেখ হাসিনা ওয়াদা করেছিল 10 টাকা কেজি চাউল খাওয়ানো, এ ওয়াদা ছিল বঙ্গবন্ধুর কন্যার। আমাদের দয়াবিমুরে শেখ হাসিনা দয়াবিমুরে যে মুড্ডা আছে, মোড়ের মধ্যে একটা জনসভা করেছিল, আমরা যদি নির্বাচিত হতে পারি 10 টাকা কেজি চাউল খাওয়ানো ইনশাল্লাহ, ইনশাল্লাহ শেখের বেটির কথা কখনো মিথ্যে হয় না, সে 10 টাকা কেজি চাউল এখন পর্যন্ত যখন কবে বছরে 3 মাস বেশি অভাব থাকে, ফাঁকা থাকে মানুষের, তখনই দেয়। কাজেই আমি কাঠের জন্য করছি, আমার এলাকা কাঠ দিতে চাইছি, যেটি গরিব মানুষ কাঠ নেবো কইছে যে আমরা পেয়াদে চাল কিনব না, 10 টাকা করল তো কিনো লাগবো, অনেকে অনাগ্রহ ছিল, আমরা খুঁজে পাই না মানুষ, মানুষ খুঁজছে যে 10 টাকা কেজি চাউলের কাঠ দিব, নিতে চায় নাই, এগুলো বিষয়। আর বাজারের চেয়েও গুড় হলো লক্ষ্মীশ্বর ওই এলাকার বেশি, ওই যেটা হলো 3 নম্বর ওয়ার্ড বরাদ্দ গজারের, ওই যে গজারের মেম্বার এখানে উপস্থিত আছে, গজারের বরাদ্দ দেওয়ার পরেও মেম্বারেরা আলাদা করে কই যে এই যে সঙ্গে এক করো, আবার গজারের নেতা কর্মী যারা থাকে তারাও যখন যে সুপারিশ করছে তাদের দিছি, বিশেষ করে নেতা কর্মী সে
সবচেয়ে বড় হলো গদারে মানুষ যখন একবার ভাঙ্গে যায় আমি তাদের আর ছাড়তে পারি না ওদের জন্য সব সময় 100-150 স্লিপ আমার পকেটে থাকে শুধু এইবার একটু ব্যায়ামের জন্য এটা বলে দিতে পারিনি আমি রাগ করে বলে গেছি গড়ন এলো গদারে কি পরিমাণ দিচ্ছি তার এটা হারুন ভাই হয়তো বিবেচ্য বিষয় না বা সে হয়তো তার ইয়ে মেমোরির মধ্যে এটা নাই কারণ গদারের মানুষ নিজে রাই যায় এখানে গরিব মানুষ বেশি এই কাশপাড়া থেকে পূবের পাড়া থেকে বিশেষ করে ব্যাংকে ছেড়ে যায় এখানে যায় সেরে দেখা যায় যে স্লিপ নাই তাও তো থাকবেই শেষে যখন আমার কাছে স্লিপ না থাকছে আমি শুধু জানলা ফাঁক দিয়ে দেখে দেখে এই মেম্বরে ঢুকাও এই চৌকিদার ওই যে অমুক বেড়িতে ঢুকাও অমুক বেড়াতে ঢুকাও এটা যারা এখানে ওইরকম যদি কেউ থাকে থাকেন বলতে পারবেন একবার স্লিপ দিয়ে আসছিলাম এই স্টলের মধ্যে কোচের ভাই এত দিয়ে গেছি আর এই এই খবর পেয়ে মানুষ হয় হাজির কোচের ভাই গুলো এটিতে দিয়ে যায় এই যে এই পাশ দিয়ে দিচ্ছে এই যে যে এই যে যে ফাঁকটা হবে কাজেই বিশুন আমার তো মনে হয় যে আর মাইলাম অফিসের মধ্যে আছে কখনো দেই নেই তা কিন্তু না লিস্ট তো আছে তা এইটা বলাটা কেমন করতে তা আমি বুঝলাম না যাই হোক আমার 9 বছর চেয়ারম্যান করেছি 9 বছরের মধ্যে প্রথম বছর গদারে এই তো ওই পরিমাণ ভোট পাইনি আমি তারপরেও গদারে মানুষকে আমি কখনো ঘুরাইতাম না বারোবারই মানুষ বাদ দিতাম গদারে মানুষ বাদ দিতাম না আর বারোবারই আমি কোনো রাস্তা বাড়িয়ে দিই নেই বারোবারই টুকটাক যে আমাদের ইনান আওয়ামী সভাপতি দুইটা রাস্তায় এলানি ভাঙা আছে আর কানে নাই ওই বাড়ির সামনে দেন যেটা ওইটার মধ্যেই বরাদ্দ দিচ্ছে ওইটার মধ্যে কাটছে একটা রাস্তায় একবার বরাদ্দ দিলে আর উপরে আবার হবার লেগে গিয়ে দেওয়া যায় না কোটিটা ভর্তি করবো হ্যাঁ আমি বারোবারই তো কখনো মারিয়ে গানাইনি আমি কানাইছি মোল্লাপাড়া এটা দুইটা রাস্তা ভাঙা ছিল এই লোক কৃষ্ণ মোল্লাপাড়া থেকে আরম্ভ করে পাগলপাড়া পর্যন্ত এই রাস্তার মানে বেহাল অবস্থা এটা খাওয়া কুর হয়েছি এই কুর করে ঠিক করলাম এই রাস্তাটা যেটা ইনোনের গুরুত্বপূর্ণ ভাঙা রাস্তা হয়ে যায় এই গত বন্যায় মুসলিম মেম্বর বাড়ি হয়েছে ওই পাশে যেখানে আমাদের এই ইয়েতে গুচ্ছগ্রাম যাব ওখানে দিয়ে খাওয়ার হয়ে গেছে বরাদ্দ নাই তারপরে নিজের পেয়াতে যায় গাড়ি দিচ্ছি উপায় তো নাই পরে আবার বরাদ্দ আসলে অ্যাডজাস্ট করছে আমি এরকম না কোচের বাড়ি ভাইয়ের বাড়ি রয়েছে বারবার ভাঙে হ্যাঁ আমিও দুইবার বাড়ি কাটাইছি এখানে মানে মানে কি হয়েছে জেনে ধরছে না বলতে ধরছে বাড়ি কাটে জায়গা আবার কর্তের ভাইকে জায়গা তো এরকম হয়েছে দশা তো কোচের ভাইয়ের আমি একদিন চেপে করে গেলাম যে ভাই সারা ফুক দিন যে কিন্তু মানি কোনো ভাই খায় না তো ও তারা চেয়ারম্যান সব অনু কাটছে আসলে বাজারের বিষয়ে আমার কেউ বলে দিব আমি করবো এই মন আমার কাছে নাই হ্যাঁ আমার মনে থেকে আমি করি আমি দেখে ঘুরে করি সেদিন এই সাধারণ স্যারের রাস্তা বরাদ্দ দিছি সলিংও দিছি তো স্যারের যায় খুঁজে ভাই পেলাম না যায় ছেলে ফোন করছে আইসে আইয়া পরে আমার ফোন করছে আমি বললাম যে কোনো জায়গার তো মারি নাই মারি কইতে দিই বলি ট্রাক দিয়ে দাঁড়াব আমি বললাম যে ট্রাক দিয়ে এটা কেটে সরল যাবো তারপর বরাদ্দ দিছি যে রাস্তাটা বেহাল অবস্থা চলে না রাস্তা বানে না আর রাস্তা প্রথম থেকে শুরু থেকে আগায় না গেলে খাসে তো আমি বুঝতেই পারিনি বুঝতে দেব সব আর তো ছাড়ে না কম দিলে তো দেওয়া লাগে কম দিলে এক ওয়ার্ডে না 1 লাখ টাকা 2 লাখ টাকা 1 লাখ টাকা দিলাম তা তো দেওয়া লাগে এই 2 ওয়ার্ডে 2-4 লাখ টাকা দিলে তো তেহা আর 8 লাখের মধ্যে 4 লাখ জায়গা আর বাকি থাকে কত ওয়ার্ড কত কিছু দাম আর ওয়ার্ডে দিই নি বরাদ্দ না দিয়ে শিবু কয় যে আমারটা কুয়ো দিলেন আমি তো শুধু পরে দিয়ে দাও তো যাই হোক আমি যেটা বলতে চাই এই নৌকা মার্কা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা